আমরা চাইলে খুব সহজে এভাবে যে কোনো একটা ইমেজ তৈরি করতে পারি। তো একটা ইমেজের উপর ক্লিক করে দিয়ে দেখেন, দেখতে কিন্তু সেরকমের লাগে। যদি আপনি চাইলে আমার মতো করে ইমেজ ক্রিয়েট করতে পারেন, কিন্তু খুব সহজে আমি যেমন একটা ইমেজ চাই ঠিক তেমনই কিন্তু ইমেজ দিবে। যেমন আমি কিন্তু নাম লিখছিলাম আরিফুল টেক, ঠিক দেখেন আমাকে আরিফুল টেকের মতোই ছবি দিয়েছে কিন্তু তারা। দেখেন আপনি যা চাবেন, কোথায় যা লিখে চাবেন সেটাই দিয়ে দিবে তারা। দেখেন আরিফুল টেক, আমি ইনস্টাগ্রামের সাইট চাইছিলাম, তার জন্য তারা কিন্তু দিয়ে দিয়েছে। মানে এক কথায় না বলার মতো আর কি, যে এই দেখবে তারই পছন্দ। দেখেন আরিফুল টেক নামও লিখে দিয়েছে কিন্তু। তো অনেকেই সাইট দেখছেন যেসব সাইটে আপনাদের বাংলা বাংলা লেখলে হয় না, কিন্তু এমন একটা সাইট দেখেন মাইক্রোসফট উইন্ড, এই সাইটে যদি আপনি বাংলা লেখেন তাহলে তাও হয়ে যাবে, কিন্তু বাংলা লেখলেও আপনার সে বাংলা অনুযায়ী ক্রিয়েট করে দিবে। তো সাধারণত আপনারা এভাবে কী করে অ্যাকাউন্ট করবেন বা কি, আর তাছাড়াও মাইক্রোসফট উইন্ড অ্যাকাউন্টে কীভাবে ক্রিয়েট করতে হয় এর আগে আমার ভিডিও দেওয়া আছে, সাইডে দেখে নিতে পারেন। আর এরকম ভিডিও কীভাবে ক্রিয়েট করবেন তো চলেন দেখানো যাক। তো সর্বপ্রথম আপনি আপনার গুগল ক্রোমে চলে আসবেন। তো যেহেতু মাইক্রোসফট উইন্ড অ্যাকাউন্ট ক্রিয়েটর, সেটার উপর ক্লিক করলাম, ইমেজ ক্রিয়েট সরাসরি দিয়ে দিলাম। আর অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন সেই ভিডিওটা আমি লাস্টে ডিসক্রিপশনে দিয়ে দিব, এবং এই ভিডিওর লাস্টে শেষের দিকে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সে বিষয়ে আপনি ভিডিও আগে দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। তো লিঙ্কে আসার সঙ্গে সঙ্গে এখানে চলে আসবেন। তো এখানে আসার পর আমি এখানে কিছু টেক্সট লিখে দিব, তো টেক্সটগুলো আমি লিখে নিই আগে। তো আমার টেক্সটগুলো দেখেন, একটি চেয়ারে বসে হ্যান্ডসেট ছেলে যার হাতে থাকবে একটি ল্যাপটপ, পিছনে থাকবে স্পেশাল মিডিয়া, ইনস্টাগ্রামের লোগো আসছে কিন্তু। তো আপনি চাইলে অন্য কিছু চেতে পারেন, আমি ইনস্টাগ্রামে চেতে এলাম যেমন দেখেন। এবং তার হাতে পরনে থাকবে জিন্স প্যান্ট, এবং চশমার ব্যাকগ্রাউন্ড হবে তার নিজস্ব। এবং এখানে দেখেন ইনস্টাগ্রাম প্রোফাইল পেজ এবং একটি প্রোফাইলের নাম থাকবে আরিফুল টেক, যেটা আমি লিখে দিলাম কিন্তু আরিফুল টেক যেটা লিখছি, এবং এটা প্রোফাইল বা ছবি চাই। তো এটা হলো। তো আপনারা চাইলে সেম এভাবে আপনি লিখে নিতে পারেন, বা আপনি এটা রাখতে পারেন, জাস্ট আরিফুল টেকের কাছে আপনার নামটা দিয়ে দিতে পারেন। আমি আরিফুল টেক দিলাম না, আমি এখানে জাস্ট আরিফুল খান দিলাম, দেখেন আরিফুল খান দিয়ে দিলাম। দেখেন আমি যেমন চাচ্ছি তেমনভাবে আমি ক্রিয়েটে ক্লিক করে দিই। আপনারা আমার এই টেক্সটটুকু জাস্ট কপি করবেন, আমি যে টেক্সটটুকু লিখছি এটা আমি আমার ডিসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, এবং ওখান থেকে আপনি জাস্ট টেক্সটটুকু কপি করবেন। কপি করলে আপনার ওটা আপনি যদি এখানে মাইক্রোসফট উইন্ডে পেস্ট করেন, কিছুটা চেঞ্জ করে, তাহলে আপনার নিজের মতো করে হয়ে যাবে কিন্তু। দেখেন আমার এখানে ক্রিয়েটিং চলছে, এবং নিচে কিন্তু এখানে লোড নিচ্ছে, এখানে ওয়েট কর, এই যে দেখেন চলে আসছে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা। এই ছবির উপরে ক্লিক করে দেখেন, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা একটু ওয়েট করতে হবে, তো লোড নিচ্ছে কিন্তু। তো আমাদের দেখেন এই যে আরিফুল খান চলে আসছে কিন্তু, আমি যেটা দিয়ে সার্চ করছিলাম এবং যেটা আমি এইখানে লিখে রাখছি কিন্তু, এই যে যেখানে লিখে রাখছি আরিফুল খান, সেম টু সেম তেমনই দিচ্ছে, হাতে ল্যাপটপ, চশমা, চোখে হাতে ঘড়ি এবং শার্ট প্যান্ট যেটা চাইছিলাম কিন্তু সেম টু সেম সেটাই দিয়েছি কিন্তু দেখেন। তো আপনি চাইলে খুবই সহজভাবে কিন্তু তৈরি করতে পারেন, তো যতগুলো নেবেন আপনি আর কি। তো এটার উপরে আমি ক্লিক করে দেখাই, এটার উপরে ক্লিক করলে দেখবেন, দেখেন আমি কিন্তু চাইছিলাম আরিফুল খান, সেম আরিফুল খানে দিয়েছি কিন্তু। এক কথা আপনি দেখেন এখানেও, দেখেন একটা কথা কি, আপনি যেভাবে চাবেন সেভাবে পেয়ে যাবেন। এক কথা চাইতে হবে, আপনার কেমন কোন ইমেজ দরকার বা কেমন কি প্রয়োজন সেটা আপনাকে লেখার মধ্যে জাস্ট বলে দিতে হবে। দেখেন আরিফুল খান জাস্ট আপনি যদি বলে দেন তাহলে কোনো সমস্যা নেই, তাহলে সে রিলেটেড একেবারে আপনাকে দিয়ে দিবে, যাকে বলে এক কথা এআই। আর আপনি চাইলে এভাবে খুব সহজে কিন্তু যে কোনো ইমেজ তৈরি করতে পারেন, যখন যেমন দেখেন এখানে আমার মধ্যে নাম তৈরি আছে। তো আশা করি বুঝতে পারছেন, তো আপনারা চাইলে খুব সহজে এই টেক্সটটুকু দিয়ে এরকম ভালো ভালো আরও ক্রিয়েটিভ ডিজাইন তৈরি করতে পারবেন, বা ক্রিয়েটিভ ক্রিয়েটিভ জিনিস তৈরি করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখো ইনশাল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আর যারা মাইক্রোসফট উইন্ড অ্যাকাউন্টটা তৈরি করতে পারেন নাই বা জানেন না, তারা এখনই দেখেন আমার স্ক্রিনে উপরে রয়েছে, এই ভিডিওটা দেখলে আপনি পেয়ে যাবেন মাইক্রোসফট উইন্ড অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করে।